শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইজি স্টাডির ইংলিশ লেকচার 5-এ আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিসিএস সহ সকল প্রকার চাকরির পরীক্ষা এবং সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নানান ধরনের প্রশ্ন থাকে। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি আমরা ফুল মার্কস পেতে চাই, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। চলুন আমরা শুরু করতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন। যেমন আই অ্যাম এ বয়, আমি একজন বালক। এখন আমি যদি বলি যে হি ইজ এ বয়, তাহলে আমি কীভাবে ভার্বটাকে পরিবর্তন করছি? যখন আমি বলছি যে আমি আই এবং ভার্ব নিচ্ছি অ্যাম, আ বয়। যখন আমি বলছি যে হি, তখন কিন্তু আমার ভার্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে ইজ। তাহলে এই যে সাবজেক্ট যখন পরিবর্তন হলো, সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হলো। এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে পরিবর্তন, আর এই পরিবর্তনটা যখন এগ্রি করবে, মানে এক্ষেত্রে যদি আমরা এখানে হি অ্যাম লিখতাম, তাহলে কিন্তু এটা ডিজেগ্রি করছে, এগ্রি করছে না। তাহলে যখন এটাকে আমরা এগ্রি করবে, ই হি ইজ এ বয় লিখবো, তখনই হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সকল প্রকার পরীক্ষাতেই আপনার যে রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নানান ধরনের প্রশ্ন থাকে। তো আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রশ্নগুলো থাকে, সেগুলোকে আমরা কিছু রুলের মাধ্যমে সলভ করতে পারি। চলুন আমরা সেই রুলগুলো একটা একটা করে দেখে নিই। শুরুতে আমি লিখেছি যে নাউন অর্থগত দিক থেকে প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। যেমন কোনো একটি নাউন, যেমন আমরা যদি বলি পিপল, পিপল দ্বারা আমরা কী বুঝি? পিপল অর্থ জনগণ। তো সেক্ষেত্রে এটা অর্থগতভাবে একজন না, এটা অর্থগতভাবে বহুজনকে বোঝাচ্ছে। সেজন্য আমাদের সেন্টেন্সে যখন পিপল থাকবে, তখন ভার্বটিও প্লুরাল হবে। যেহেতু পিপল শব্দটি দ্বারা জনগণ এবং অনেককে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভার্বটিও কী হবে? প্লুরাল হবে বা বহু হবে। যেমন আমরা যদি বলি যে হি, হি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, সেক্ষেত্রে হি হচ্ছে একজন। যখন আমরা প্লুরাল বোঝাচ্ছি, তখন কিন্তু আমরা বলছি যে পিপল, বা এক্ষেত্রে পিপল দ্বারা আমরা অনেকজনকে বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে পিপল আর ডেমনস্ট্রেটিং। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। যদি আমরা বলি যে পিপল আর ডেমনস্ট্রেটিং, মানে হচ্ছে জনগণ বা লোকজন তারা কিছু মিছিল করছে বা কোনো প্রদর্শনী করছে, তো সেক্ষেত্রে আমাদের এই পিপল, যেহেতু আমাদের এটি অর্থগত দিক থেকে এটি একটি প্লুরাল নাউন, সেজন্য আমাদের ভার্বটিও কী হবে? প্লুরাল হবে। এক্ষেত্রে আমাদের পিপল ইজ না হয়ে হয়ে গেলো কি? পিপল আর। সো দিস ইজ দ্য নাউন অর্থগত দিক থেকে প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয় ফর্মুলা। এখানে আমরা আরও কিছু এক্সাম্পল লিখেছি, যেমন পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ পিপল। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন যে পুলিশ শব্দটি দ্বারা আমরা একজন পুলিশকে বুঝি না, পুলিশ দ্বারা আমরা অনেক পুলিশকে বুঝি। সেক্ষেত্রে আমাদের এই ভার্বটি ইজ না হয়ে হয়েছে আর। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নতুন রুলে যাই। তো এবার আমরা রুল টুতে যাই। দেখি আমরা যে হি ডাজ নট গো বা গোজ টু স্কুল, এক্ষেত্রে কোনটা হবে? শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, কোনো একটি সেন্টেন্সে যদি ডাজ বা ডিড থাকে, সেক্ষেত্রে এই যে ডাজের পরে যে ভার্বটি থাকবে, সেই ভার্বটি বেজ ফর্ম হবে। তার মানে এই ভার্বের গো এবং গোজের মধ্যে বেজ ফর্ম কোনটি? গো। তো এখানে হবে কি? হি ডাজ নট গো টু স্কুল। আমরা এই জায়গাটা অনেকেই ভুল করে থাকি। এক্ষেত্রে আমরা অনেকেই হি ডাজ নট গোজ টু স্কুল লিখে ফেলি, কিন্তু মনে রাখবেন যেহেতু ডাজ নিজেই এখানে সিঙ্গুলার প্রকাশ করছে, সেক্ষেত্রে আমাদের এই গো ভার্বকে সিঙ্গুলার করার জন্য আর ইএস যুক্ত করা দরকার নাই। এবার আসি আমরা পরবর্তী এক্সাম্পলে, যে মেসি ডিড নট প্লে বা প্লেইড ইয়েস্টারডে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, এখানে ডিড দ্বারা কিন্তু আমরা অতীত বোঝাচ্ছি, মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল। এই ডিডটা আমাদেরকে অতীত প্রকাশ করছে। সেক্ষেত্রে আমাদের এই প্লে ভার্বটাকে পাস্ট বা অতীত করার জন্য আমাদের ইডি আর যোগ করার প্রয়োজন নেই। কেন নেই? কারণ অলরেডি আমরা ডিড দ্বারা এটাকে অতীতকালকে বুঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখবেন, যদি কোনো সেন্টেন্সে ডাজ বা ডিড ব্যবহার হয়, সেক্ষেত্রে পরবর্তী ভার্বটি অবশ্যই ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। সেজন্য এখানে এটি অ্যান্সার হবে, মেসি ডিড নট প্লে ইয়েস্টারডে, মেসি গতকাল খেলেনি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নতুন আর একটি রুলে যাব, রুল 3। যদি কোনো একটি সেন্টেন্সে এ নাম্বার অফ থাকে বা দি নাম্বার অফ থাকে, সেক্ষেত্রে আমাদের এ নাম্বার অফ থাকলে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হবে। প্লুরাল দ্বারা আমরা কী বুঝি? বহুবচন, মানে হচ্ছে একটা না হয় একাধিক। তো সেক্ষেত্রে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, এ নাম্বার অফ স্টুডেন্টস। আমি বলেছি যদি কোনো সেন্টেন্সে
এ নাম্বার অফ থাকে এরপরে নাউন প্লুরাল হবে। তো এক্ষেত্রে আমরা দেখি এ নাম্বারও পরে স্টুডেন্টস হচ্ছে কি নাউন, তাহলে এক্ষেত্রে যদি আমরা এখানে স্টুডেন্ট লিখতাম তাহলে কিন্তু এটি ভুল হতো, যেহেতু আমরা স্টুডেন্টস লিখছি সেজন্য এটি রাইট, তার মানে নাউনটা প্লুরাল হয়েছে। এবং কি বলেছি যে ভার্বও কী হবে প্লুরাল হবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ইজ না হয়ে আমাদের সঠিক অ্যান্সার হবে আর। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এবার আসি আমরা দি নাম্বার অফে। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন দি নাম্বার অফের পরে নাউন প্লুরাল, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে নাউন প্লুরাল, আমরা এ নাম্বারেও দেখেছি যে নাউন প্লুরাল, দি নাম্বারেও নাউন প্লুরাল। খেয়াল রাখবেন এ নাম্বারে নাউন ভার্ব হবে প্লুরাল, কিন্তু দি নাম্বারে নাউন প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। এক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা যদি দেখি দি নাম্বার অফ স্টুডেন্টস, এক্ষেত্রে নাউন প্লুরাল হয়েছে, এই যে নাউন প্লুরাল, এরপরে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে আমাদের ভার্ব আর যেহেতু প্লুরাল ভার্ব আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কি দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট টুডে, তার মানে এক্ষেত্রে আমাদের এ নাম্বার না হয়ে হবে কি দি নাম্বার, আমাদের এক্ষেত্রে ই আর না হয়ে হবে কি ইজ। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা নতুন আরেকটি নিয়মে যাব, রুল ফোর, এভরি এবং ইচের পরে নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার হয়। খেয়াল রাখবেন কোনো সেন্টেন্সে যদি এভরি এবং ইজ থাকে সেক্ষেত্রে তার পরবর্তী যে নাউনটি থাকবে সেটি অবশ্যই সিঙ্গুলার হবে এবং সেই ভার্বটিও সিঙ্গুলার হবে। শিক্ষার্থী বন্ধুরা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, এভরি স্টুডেন্ট, এক্ষেত্রে আমরা স্টুডেন্টে স্টুডেন্টস লিখিনি, লিখেছি কি এভরি স্টুডেন্ট, তার মানে এভরি এবং ইচ, তাহলে এভরি এর পরে নাউন হবে সিঙ্গুলার, তার মানে এভরি এর পরে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার এবং ভার্ব হবে কি সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এভরি স্টুডেন্ট ইজ কামিং। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ইচে আসি, ইচ টিচার, এক্ষেত্রে টিচার্স না হয়ে টিচার হবে এবং ভার্বটি হ্যাভ, ভার্বটি হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ না হয়ে হবে কি আমাদের হ্যাজ। তো খেয়াল রাখবেন সিঙ্গুলার ভার্ব চিনার হচ্ছে সহজ উপায়, সে ভার্বের শেষে অ্যাজ থাকবে, ভার্বের শেষে আপনার ইজ থাকবে বা ইএস থাকবে, তো সেক্ষেত্রে হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। অনেক সময় সেন্টেন্সে আপনার ইজ এবং এভরির মাধ্যমে একাধিক সাবজেক্ট থাকতে পারে বা একাধিক নাউন থাকতে পারে, খেয়াল রাখবেন যদি একাধিক নাউন থাকে তাও আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই যে এভরি বা ইচ ক্যাট অ্যান্ড ডগ, মানে এক্ষেত্রে আমাদের দুইটা নাউন রয়েছে, দেখেন ক্যাট একটা নাউন আর ডগ একটা নাউন, সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে ভার্বটা এখানে প্লুরাল হবে, ওয়্যার হবে, কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন ইচ ক্যাট অ্যান্ড ইচ ডগ বা এভরি ক্যাট অ্যান্ড এভরি ডগ, খেয়াল রাখবেন তখন ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ইচ অ্যান্ড এভরির আরও কিছু রুল দেখব, ইচ শব্দটি যদি প্লুরাল নাউনের পর বসে তাহলে ভার্ব প্লুরাল হবে, আমি আবারও বলছি ইচ শব্দটি, ইচ শব্দটি যদি প্লুরাল নাউনের পূর্বে, এতক্ষণ দেখেছি আমরা ইচ হচ্ছে নাউনের পূর্বে বসছে কিন্তু এবার আমরা ইচ শব্দটি প্লুরাল নাউনের পর বসবে, এক্ষেত্রে আমাদের ইচ শব্দটি প্লুরাল নাউনের পর, যেমন আমরা দেখি এখানে যে দে ইচ, তার মানে দেখেন এটা হচ্ছে একটি প্লুরাল নাউন, এই প্লুরাল নাউনের পরে যদি আমাদের ইচ শব্দটি বসে সেক্ষেত্রে আমাদের ভার্বও কী হবে প্লুরাল হবে, তার মানে কি দে আর কামিং, তো এক্ষেত্রে আমাদের দে ইচ আর কামিং, এক্ষেত্রে ইজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ইজ বসাবো না, আমরা বসাবো দে আর কামিং, তো এটি আর হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আসি আমরা দি স্টুডেন্টস ইচ, খেয়াল রাখবেন এক্ষেত্রে আমি বলেছিলাম যে দের এই ইচের পূর্বে যদি প্লুরাল নাউন থাকে, যেমন এখানে ইচ, ইচের পূর্বে কি প্লুরাল নাউন দি স্টুডেন্টস, সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হবে, দি স্টুডেন্টস ওয়্যার ক্রিটিসাইজড, এক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যার হয়েছে, ওয়াজ হয়নি, ইচ থাকা সত্ত্বেও কি ওয়াজ হয়নি, কারণ ইচের পূর্বে কে রয়েছে প্লুরাল নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা এই ইচ এবং এভরির ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবার আমরা ইচ এবং এভরির আরও একটি ব্যবহার দেখব, এভরির পরে অফ ফ্রেজ থাকলে ভার্ব প্লুরাল হয়, আমরা শুরুতেই বলেছিলাম যে এভরি এবং ইচের পরে নাউন এবং ভার্ব বই কী হয় সিঙ্গুলার হয়, কিন্তু যদি এভরির পর অফ ফ্রেজ থাকে, অফ ফ্রেজ থাকলে অবশ্যই ভার্বটা কী হবে প্লুরাল হবে। অফ ফ্রেজটা কি আমরা একটু দেখে নিই, যে এভরি স্টুডেন্ট অফ, এভরি স্টুডেন্ট অ্যান্ড ফাইভ অফ দ্য টিচার্স, দেখেন এই যে অফ দ্য টিচার্স এটা হচ্ছে কি আমাদের
অফ ফ্রেজ, তার মানে এক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে কি এভরি এর পরে, তাহলে এই যে এভরি এরপরে অফ ফ্রেজ, অফ দ্য টিচার্স, অফ ফ্রেজ থাকলে ভার্বটি অবশ্যই কী হবে প্লুরাল হবে। সেক্ষেত্রে এখানে আমাদের হ্যাজ বিন না হয়ে হয়েছে হ্যাভ বিন, তার মানে এটি হচ্ছে একটি প্লুরাল ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, এভরি এর পরে যদি অফ ফ্রেজ থাকে, এভরি এর পরে যদি অফ ফ্রেজ থাকে তাহলে অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। সেক্ষেত্রে আমাদের এভরি স্টুডেন্ট অ্যান্ড ফাইভ অফ দ্য টিচার্স, তাহলে অফ ফ্রেজ রয়েছে সেজন্য অফ ফ্রেজের পরে অবশ্যই ভার্বটি হবে কি প্লুরাল। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা রোল সেভেনে যাব। রোল সেভেনে বলেছে যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওয়ান অফ, কোয়ালিটি অফ। আমি আবার বলছি যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওয়ান অফ, কোয়ালিটি অফের পরে নাউন প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার। আমি আবারও বলছি এগুলোর পরে নাউন প্লুরাল হবে এবং ভার্ব হবে কি সিঙ্গুলার, তার মানে নাউনটা প্লুরাল, নাউনের সাথে অ্যাজ বাই এস থাকবে, অ্যাজ থাকবে, কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে। যেমন আমরা বলছি যে ওয়ান অফ মাই টিচার্স, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন আমি বলেছি ওয়ান অফের পরে নাউন হবে প্লুরাল, এক্ষেত্রে আমাদের নাউনটা হবে কি প্লুরাল। প্লুরাল কীভাবে ওয়ান অফ হয়েছে এখানে, এরপরে মাই টিচার্স, টিচার্স কিন্তু এখানে একজন না, টিচার্স দ্বারা এখানে বহু শিক্ষককে বোঝানো হয়েছে, মাই টিচার্স, তার মানে নাউনটা প্লুরাল হয়েছে কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, ইজ নাকি আর? অবশ্যই ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে ইজ হবে সঠিক অ্যান্সার। ইজ টেকিং হিজ মিল, যার যার খাবার শেষে খেয়ে নিচ্ছে। এবার আমরা আসি আরও একটি এক্সাম্পলে, বলেছি যে নাইদার অফ মানে হচ্ছে এই শব্দগুলো প্রত্যেকটির পরেই যদি আমাদের নাউন থাকে সেই নাউনটি অবশ্যই কী হবে প্লুরাল হবে, তার মানে এক্ষেত্রে আমাদের নাইদার অফের পরে অবশ্যই নাউনটি প্লুরাল হবে। এক্ষেত্রে আমাদের এই যে ফার্মার ভার্বটি, ফার্মার নাউনটি নাউনের সাথে অ্যাজ যুক্ত হয়েছে, কারণ বিকজ অফ তার পূর্বে নাইদার রয়েছে, নাইদার অফ দ্য ফার্মার্স, সেক্ষেত্রে ভার্বটি অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে, তার মানে নাইদার অফ দ্য ফার্মার্স ইজ গিলটি। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা রুল এইটে যাব। মেজরিটি, কোনো সেন্টেন্সে যদি মেজরিটি থাকে এবং মাইনরিটি থাকে এরপরে নাউন অবশ্যই প্লুরাল হবে এবং ভার্ব কী হবে প্লুরাল হবে। আমরা যদি এক্সাম্পল দিই, যেমন মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, বলেছি মেজরিটি এবং মাইনরিটির পরে অবশ্যই, মেজরিটি এবং মাইনরিটির পরে অবশ্যই নাউন হবে প্লুরাল। তাহলে প্লুরাল নাউন চেনার জন্য আমরা নাউন এসে অ্যাজ দেখলাম, এক্ষেত্রে আমরা মাইনরিটি অফ দ্য, মাইনরিটি অফ দ্যাম, দ্যাম দ্বারা বুঝাচ্ছি আমরা একজন নয় অনেকজনকে, এবং তার পরবর্তীতে অবশ্যই ভার্বটি কী হবে প্লুরাল হবে, তার মানে মেজরিটি এবং মাইনরিটির পরে নাউন হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল এবং অবশ্যই ভার্বও কী হবে প্লুরাল হবে। সেক্ষেত্রে আমাদের মাইনরিটি অফ দ্যাম হ্যাভ, এখানে হ্যাজ না হয়ে হয়েছে হ্যাভ সাপোর্টেড। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আটটি রুল সবাই বুঝতে পেরেছেন, আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের ধারাবাহিক লেকচার থাকবে এবং আমরা প্রায় তিনটি লেকচারের মাধ্যমে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আজকের এই ভিডিও নিয়ে, আজকের এই লেকচার নিয়ে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।